আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার ভাই এডিট চ্যানেল, এই চ্যানেলে সকলকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন একটি জন্ম নিবন্ধন ডিজাইন। জন্ম নিবন্ধন ফরম্যাটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ফরম্যাটটা আমরা অনেক সময় দেশের বাহিরে অথবা দেশে প্রত্যন্ত যে কোনো অঞ্চল থেকে আমাদের মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠায়, তাহলে যেহেতু ছবিটা মোবাইলে ওঠায় তারপরে আমাদের জন্য পাঠায়, সেই জন্য আমরা এরকমভাবে দেখতে পাই। তো প্রিভিয়াস, এই ছবিটা যদি আমরা মোবাইলে তুলে এরকমভাবে পাঠাই, তাহলে এরকম যদি আমরা প্রিন্ট করতে যাই, তাহলে আমাদের অনেক সময় প্রিন্টের সমস্যা হবে অথবা একটু আঁকা বাঁকা থাকবে। তাহলে এরকম একটা যদি ছবি আমরা প্রিন্ট করে দিই, তাহলে অনেক সময় অফিসে অথবা যে কোনো জায়গাতে আমরা যদি এটা সাবমিট করি, তাহলে সাবমিট করবে না, বলবো যে এটা একটু সোজা করে নিয়ে আসো এবং প্রিন্ট সুন্দর করে নিয়ে আসো। সেই জন্য প্রিভিয়াস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, এটা কম্পিউটারের দোকান অথবা অফিস আদালতে আপনারা যেখানে কাজ করুন না কেন, আমাদের আমরা যারা এই কাজটা জানি না তাদের শিখে রাখা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো প্রিভিয়াস, এটা হচ্ছে এটাকে সোজা করার জন্য, একদম স্ক্যানারের মতো করার জন্য, একদম সোজা করে যেমন আমরা স্ক্যানার করছি সেরকমভাবে কীভাবে এটা করতে পারি সেটা আজকে ভিডিওতে আমরা শিখব। তো প্রিভিয়াস, আমরা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবো, আমরা এরকম যেন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমরা ক্লিক করে রাখবো বেল আইকন। তো প্রিভিয়াস, প্রথমত আমাদের কাজ করতে হবে, আমাদের প্রথমে আমরা যারা পুরাতন ওই পুরাতন ফটোশপ ব্যবহার করি আর যারা নতুন ফটোশপ ব্যবহার করি, আমরা আপডেট ফটোশপ এবং ওল্ড ভার্সনের ফটোশপ নিয়ে একটু পার্থক্য আছে কাজের। আমরা ওল্ড ভার্সন ফটোশপে কীভাবে কাজ করবেন সেটা ভিডিও শেষে দেখাবো। আমরা প্রথমত যারা নতুন একদম নিউ ভার্সন ফটোশপ ব্যবহার করতেছেন তারা কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। তো প্রিভিয়াস, আমারটা হচ্ছে আপডেট ভার্সন ফটোশপ এডোবি ফটোশপ পিএস, এটা হচ্ছে 2019 ভার্সনের। তো প্রিভিয়াস, এখানে আমরা এটার মধ্যে আপডেট, যেহেতু সেটা আপডেটটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। প্রথমে আমরা ক্রপ টুলে ক্লিক করব, ক্রপ টুলে ক্লিক করার পর আমাদের যে ক্রপ টুলকে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর এরকম করে ইন্টারফেস শো হবে। এখানে 4টি টুলস রয়েছে ক্রপ টুলের মধ্যে, সেখানে আমরা দ্বিতীয় নম্বর এটা হচ্ছে পারফেক্টিভ ক্রপ টুল, সেটা আমি ক্লিক করব দ্বিতীয় নম্বরে। ক্লিক করার পর আমরা এভাবে করে উপরে সমানভাবে এভাবে নিচে টেনে নিয়ে আসবো, তারপর আমরা এভাবে এখানে ক্লিক করব, তারপর আমরা এই জায়গাতে ক্লিক করব, তারপর আমরা ইন্টার বাটনে ক্লিক করব। তো প্রিভিয়াস, দেখুন কত চমৎকার একটি কাজ, এটা হচ্ছে আপডেট ভার্সনে করতে পারবেন, এরকম খুব সুন্দরভাবে স্ক্যানারের মতো সোজা হয়ে গেছে। আপডেট ভার্সন ফটোশপ আমার অনেক অনেক ভালো লাগে, কারণ কাজ করতে অনেক সহজ এবং খুব সহজে আপনি আপডেট ভার্সনে আপনি কাজ করতে অনেক অনেক মজা পাবেন। তো প্রিভিয়াস, আমরা প্রথমত যারা আপডেট ভার্সন ফটোশপ ব্যবহার করছি, আমরা অবশ্যই জানবো যে এটা ডকুমেন্টসকে কীভাবে সোজা করবো সেটা এখান থেকে বুঝতে পারলাম। তো প্রিভিয়াস, আমাদের এখন ওল্ড ভার্সন ফটোশপে কীভাবে কাজ করবো, ফটোশপ 7, ফটোশপ আরও অন্যান্য ফটোশপ ওল্ড ভার্সন যেগুলো রয়েছে সেগুলোতে কীভাবে কাজ করবো সেটা এখন দেখাবো। প্রিভিয়াস, সেটা করার জন্য আমাদের প্রথমে ক্রপ টুলে ক্লিক করতে হবে, ক্রপ টুলে ক্লিক করার পর উপরে যে হাইট ওয়েট বার রয়েছে এগুলো আমরা ক্লিয়ার করে একদম কোনো সাইজ দেবো না, তারপর আমরা একটা ক্রপ করে নেবো, জাস্ট এটুকু দিয়ে আমাদের নির্দিষ্ট একটা জায়গা নিয়ে আমরা এটাকে এভাবে করে ক্রপ করে নেবো, ইন্টার বাটনে ক্লিক করব। তো প্রিভিয়াস, দেখুন কত সুন্দরভাবে এটা ক্রপ হয়ে গেছে। এখন উপরে যে উপরে খেয়াল করুন, উপরে যে সাইড আছে সাইডের মধ্যে পুরাতন যে যে জায়গাতে ছবি করছে ওই জায়গাগুলো রয়ে গেছে, এখন এটাকে আমরা সোজা কীভাবে করবো সেটা দেখব। সেটা দেখার জন্য কিবোর্ডের কন্ট্রোল এ বাটন ক্লিক করব, কিবোর্ডের কন্ট্রোল এ বাটন ক্লিক করার পর এখানে সিলেকশন হয়েছে, এখন ফোর এরিয়াতে সিলেকশন হয়ে গেছে। এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল ডি টি বাটনে ক্লিক করব, কিবোর্ডের কন্ট্রোল টি বাটনে ক্লিক করার পর আমরা এই যেখানে এরিয়ার যে কোনো জায়গাতে মাউসের রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ, ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন ডেস্কটপে ক্লিক করার পর এখানে কর্নারে
যে ক্রপের ইয়ে রয়েছে, এরিয়া রয়েছে, সেখানে ক্লিক করে এভাবে করে একটু টেনে দেব। আপনার এই কাজটা করতে অনেক অনেক ভালো লাগবে, এটা যে কোনো পার্সন ফটোশপে আপনি করতে পারবেন। আমরা এই পাশ থেকে এই কোণা থেকে ধরে একটু উপরের দিকে উঠিয়ে দেবো, নির্দিষ্টভাবে যেভাবে করলে সোজা হয় সেভাবে করে দেবো। প্রিভিয়াস কত চমৎকার একটি কাজ, দেখতে দেখলে অনেক ভালো লাগবে আপনাদের, এরকম একটি কাজ ইন্টারেস্টিং, খুব সুন্দর লাগছে। তো প্রিভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন দিয়ে আমরা এটা উঠিয়ে নেব, যে সিলেকশন চলতেছে কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন দিয়ে উঠিয়ে নেব। প্রিভিয়াস আপনারা বুঝতে পারছেন এত সুন্দর করে যে আপনাদেরকে এটা দেখালাম। তো প্রিভিয়াস আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা এটা এখন একটু পরিষ্কার করে নেব, কন্ট্রোল আল্টা শিফট বাটন চেপে ধরে কন্ট্রোল এল বাটনে ক্লিক করব, একটু পরিষ্কার করে নেব, এবং আবারও আমরা কন্ট্রোল এল বাটনে ক্লিক করে এভাবে করে একটু ড্র টুলস নিয়ে এভাবে আমরা পরিষ্কার করে নেব এটাকে। এখন দেখুন প্রিভিয়াস কত সুন্দর একটি দারুণ টেকনিকে আমরা এটা পরিষ্কার করে নিলাম, এবং এটা আমরা এখন প্রিন্ট করতে পারি খুব সহজে। আমাদের এখন অগোছালো এই এটা আর নেই, খুব সুন্দর করে পরিষ্কারভাবে আমরা এটা প্রিন্ট করতে পারবো। প্রিভিয়াস অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিও এখানে।